আমরা আমাদের সঙ্গে পেয়েছি দ্য নিউটিয়া ইউনিভার্সিটির মাননীয় আচার্য শ্রী হর্ষবর্ধন নিউটিয়াকে। প্রথমেই স্যার আপনাকে অনেক অভিনন্দন জানাই যে সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আপনাকে ডিলিট সম্মান দিল, এবং সাম্প্রতিক এবং অতীতেও সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে আপনার যে উদ্যোগ এবং যে সাফল্য তার জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে। প্রথমে যে প্রশ্নটা করব সেটা হলো যে এতদিকে সমাজের এতদিকে বিভিন্ন সাফল্য, তারপরেও শিক্ষাক্ষেত্রে উদ্যোগ, এর বিশেষ কী কারণ? এটা তো মানে খুব সরলভাবে বলা যাবে না, কিন্তু দীর্ঘদিন আমার একটা ইচ্ছে ছিল এই ক্ষেত্রে। কেন ছিল সেটা আমি ঠিক জানি না, কিন্তু মনে হলো যে আমাদের বিভিন্ন কাজের মধ্যে একটা নট ফর প্রফিট ব্যবসাটা থাকে, মানে ব্যবসা বলবো না, একটা কাজ থাকে, ওর মধ্যে আমরা এডুকেশনকে বাছলাম যে ওর মধ্যেই যদি আমরা কাজ করতে পারি। তো আইটিএমই বলে একটা সংস্থা, ওদের কিছু অসুবিধার কারণে ওরা আমাদের অ্যাপ্রোচ করে যে আমরা যদি ওটাকে টেক ওভার করতে পারি। তবে সে প্রথম সুযোগ আমরা পেলাম, ওটা নাম পরিবর্তন করলাম, ওটাকে নিটমাস, নিওটিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। তারপরে ভারত বেঙ্গল গভর্নমেন্টের একটা পলিসি বের হলো যে ওরা প্রাইভেট ইউনিভার্সিটিকে পারমিশন দেবে, এবং আমরা উৎসাহিত হলাম আর অ্যাপ্লাই করলাম, আর 2014-তে আমাদের নিওটিয়া ইউনিভার্সিটি তৈরি হয়। এখনো পর্যন্ত এই জার্নিটা কেমন লাগছে, কিভাবে এগোচ্ছেন আপনারা? না, জার্নি তো কঠিন এবং এক্সাইটিং বটেই। এডুকেশন এরকম জিনিস আছে যে ছাত্ররা চায় যে একটা এস্টাবলিশড নাম এবং তার ক্রেডিবিলিটি, এইসব তৈরি করতে সময় লাগে। আমাদের কাছে সুবিধে ছিল যে আমরা প্রথমেই ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারলাম, এবং ওই দিক থেকে আমাদের কোনো কমি না ত্রুটি ছিল না। কিন্তু যে রেপুটেশন বিল্ড করার ব্যাপার আছে সেটা তো স্লো প্রসেস, তো আমরা অবশ্যই সেক্ষেত্রে ধীরে ধীরে করে এগোচ্ছি। যত পরিমাণে স্টুডেন্ট আমরা ভেবেছিলাম আসবে সেটা হয় ওঠেনি, কিন্তু আমি শুনেছি যে এই রকমই হয়, ইনিশিয়ালি একটু কম সময়, মানে কম লোকজন আসে, আর তারপরে ধীরে ধীরে করে যেমন রেপুটেশন বাড়ে। এবং আমাদের তো এখন ইউনিভার্সিটি থেকে প্রথম ব্যাচও বেরোয়নি, তো তার ফলে ওরা কীভাবে করে জীবনে সে একটা ফ্যাক্টর থাকে। তো আমরা দু তিনটে জিনিস করতে পারি, একটা তো আমরা ভালো শিক্ষা দিতে পারি, আমরা ভালো পরিবেশ দিতে পারি, আমরা ভালো পরিকাঠামো না ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি। সে তিনটে জিনিসের আমাদের ফোকাস আছে এখন। আশা করি লোকের মধ্যে এই জিনিসটা গ্রহণ হবে আর ভালো করবে। দ্য নিউটিয়া ইউনিভার্সিটি বাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে কোন ক্ষেত্রে স্বতন্ত্র বা আলাদা বলে আপনার মনে হয়? দেখুন, আমরা সবই চেষ্টা করে আলাদা হতে, এবং এটা একটা একটা রেস আছে না, আমরা সেভাবে আলাদা কি বলবো, আমরা চেষ্টা করছি যে যে কোয়ালিটি এডুকেশনের কথা হয় কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, সেটাই প্রোভাইড করা। ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা ভালো আধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি অনেকটা, আর কিছুটা যদি বাকি হয়ে থাকে সেটাও করব। আমরা চেষ্টা করছি যে স্টুডেন্ট কিছু ইলেকটিভস, যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কিছু লিবারেল আর্টসের, লিবারেল সায়েন্সের কিছু জিনিসটাও শিক্ষাতে ওরা নেয়, ওখানে ওরা ক্রেডিট পাবে, এবং যে লিবারেল আর্টসের স্টুডেন্ট কিছু ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সও নেয়। হোলিস্টিক ডেভেলপমেন্ট পে এটা ইম্পর্টেন্ট। তারপরে স্বাস্থ্যর দিক থেকে আমরা বিভিন্ন ফেসিলিটিস ক্রিয়েট করেছি, কারণ মাইন্ড বডি সোল তিনটাইকে নার্চার করতে হয়। তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস, যোগা থেকে আরম্ভ করে সুইমিং ইত্যাদি এসব ফেসিলিটিস আছে। তো আশা করি যদি সব মিলিয়ে আমরা স্টুডেন্টকে নিয়ে যেতে পারি, এবং একটা ভ্যালু বেসড এডুকেশনের আমাদের একটা ইন্টারেস্ট আছে। এডুকেশন ঠিক বলবো না, এক্সপোজার টু আওয়ার উইজডম লিটারেচার, আওয়ার ভ্যালিউস, তো সেটা কিছুটা হয়েছে, পুরোটা আমরা ধীরে ধীরে করে আরও বাড়াবো। মেন্টাল রেজিলিয়েন্স তৈরি করা, ইমোশনাল স্টেবিলিটি তৈরি করা, ইন্টেলেকচুয়াল এবিলিটির সঙ্গে
এতই জরুরি আমার ধারণা, কারণ আমরা অনেক ইন্টেলিজেন্ট হতে পারি, অনেক নলেজেবল হতে পারি, কিন্তু যদি আমরা ইমোশনালি ডিস্টেবিলাইজড থাকি তবে আমাদের লাইফে অসুবিধা হবে। এইসব নিয়ে চলছে এবং যেভাবে পুরোটা স্বপ্ন দেখেছি সেটা যে নেবে উঠেছে এখন অবধি আমি বলবো না, কিন্তু আশা করি হবে। আমি আপনাদের নিউটি ইউনিভার্সিটির ব্রোশার দেখলাম, অনলাইনেও দেখলাম, প্রচুর নতুন ধরনের কোর্সেস তারা ইন্ট্রোডিউস করেছে। মেরিন ইঞ্জিনিয়ারিং আছে যেমন, তারপর সাইবার সিকিউরিটি আছে, রোবোটিক্স আছে, সিস্টেম এবং এনার্জি ইঞ্জিনিয়ারিং ভীষণ ভালো একটা কোর্স। এই সমস্ত কোর্সগুলি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনাদের উদ্যোগটা কেমন ছিল? কীভাবে তো খুব একটা টেকনিক্যাল জবাব হয়ে যাবে, সেটা ভাইস চ্যান্সেলর দিলে ভালো, কিন্তু আমি খুবই খুশি যে আমাদের খুব নাম করা একজন ব্যক্তি মিস্টার কোলাস্কার, প্রফেসর কোলাস্কার, উনি আমাদের ভাইস চ্যান্সেলর এবং এইসব কিছুটা ওনারই মানে আইডিয়ার মধ্যে থেকে এসছে এবং উনি দেশ বিদেশে পড়িয়েছেন, দেশ বিদেশে ঘুরেছেন এবং এই ধরনের যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সেস, যেটা নতুন আধুনিক ইন্ডাস্ট্রি হচ্ছে, সেখানে কী ধরনের লোকের প্রয়োজন, আর যে নতুন সানরাইজ ইন্ডাস্ট্রি, রোবোটিক্স যেমন একটা ফিউচারের ইন্ডাস্ট্রি, তো ওনার একটা এই সম্পর্কে কিছু ভালো অভিজ্ঞতা আছে, কিছু জানাশোনা, লোকজনের সঙ্গে পরিচয় আছে। তো আমরা দেখলাম যে এই ধরনের জিনিস করলে স্টুডেন্টের একটা অপশনস পাবে। এটা নয় যে আমরা স্ট্যান্ডার্ড রেগুলার প্রোগ্রামগুলো নেই, কিন্তু ওর সঙ্গে এই সবটাও অ্যাড করেছি। সমাজের যে সর্বব্যাপী শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, এটা কি করে সম্ভব হলো দ্য নিওটি ইউনিভার্সিটির পক্ষে? না দেখুন, আমরা মনে করলাম যবেই আমরা আরম্ভ করেছিলাম যে শিক্ষা যদি কেউ তার যোগী থাকে, যেমন ওর যদি ক্ষমতা থাকে, ও আর্থিক কারণের জন্যে ওকে বাদ না পড়ে, যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করতে পারি আমরা সাহায্য করব। তো আমাদের দুটোই আছে, নিড বেসড স্কলারশিপ এবং মেরিট বেসড, তার পুরো স্কিম আছে। এবং যদি খুব ভালো ছাত্র যাদের আর্থিক দুর্বলতা আছে তাদের আমরা সেভাবে সাপোর্ট করি, আর যেখানে সেটা অবশ্য প্রবলেম নেই কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে আর আমরা চাই ওই ধরনের স্টুডেন্টদের একটু এনকারেজমেন্ট দেওয়ার, তো ওদেরও দিই। তো এই দু ধরনের আছে, এটা তো সঙ্গে চলতে হবে। আমাদের ফি বেসডও স্টুডেন্ট দরকার আছে, কারণ ওরা না থাকলে চলবে বা কী করে। এবং আমরা সঙ্গে সঙ্গে এটা মনে করি যে এদেরও একটু সাপোর্ট দেওয়া দরকার। দ্য নিওটি ইউনিভার্সিটি শহর থেকে বেশ কিছুটা দূরে, একটু আউটস্কার্টস বলা চলে, সেই শহর থেকে একটু বাইরে থাকার জন্য যে ভালো এবং খারাপ দিক, এগুলি আপনি কীভাবে দেখেন? না, যবে আমরা এই ইউনিভার্সিটি পরিকল্পনা করলাম, একটা জিনিস আমাদের মনে ছিল যে একটা ক্যাম্পাস হওয়া দরকার এবং বড় ক্যাম্পাস হওয়া দরকার। সেটা অবভিয়াসলি শহরের মধ্যে সম্ভব না, ওই ধরনের জমিও পাওয়া যাবে না এবং প্রোহিবিটিভলি এক্সপেন্সিভ হবে যদি পাওয়া যায়। তো ওটা ঘটনা, ওই যদি একটা লক্ষ্য থাকে তবে অবভিয়াসলি আমাদের একটু দূরে যেতে হতো, খুব বেশি দূর না, এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। আর একটা ক্যাম্পাস অ্যাটমসফিয়ারে কী হয়, একদিকে আপনি ইনফ্রাস্ট্রাকচার সুবিধে সব অনেক কিছু দিতে পারেন, বিশেষ করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার থাকে, স্টুডেন্টের যাওয়া আসার চিন্তা এসব থাকে না, ওরা পড়াশোনা করুক তারপরে বিশ্রাম করুক তারপরে কিছু স্পোর্টসে নিক, আর একটা ফেলো ফিলিংটা বাড়ে এবং তাদের নিজেরও একটু ইন্ডিপেন্ডেন্ট থাকার একটা কী বলবো একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমার ধারণা যে ওই ধরনের একটা অ্যাটমসফিয়ার স্টুডেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট, এবং এত দূরে নয় যে যদি উইকেন্ডে বাড়িতে আসতে চান, যদি কলকাতার আশেপাশে থাকেন তবে সেটাও করা যায়। অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ আছে যে অনেকেই বাড়িতে থাকতে চান, তাদের পক্ষে এক দেড় ঘন্টা যাওয়া এক দেড় ঘন্টা আসা রোজ দিন নিশ্চয়ই একটু অসুবিধার ব্যাপার। তো আমরা দেখেছি আশেপাশের লোকজন যে সে হাফ এন আওয়ার 40 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে থাকে, ওরা কিছুটা ডে স্কলার্সও আছেন এবং আমাদের সেরকম কোনো পাবন্দি নয় যে আপনাকে বোর্ডারই হতে হবে, কিন্তু আমরা এনকারেজ করব আর চাই যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস স্টে, বিকজ আই থিঙ্ক উই ক্যান গিভ বেটার মোর কন্ট্রোলড
একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ওদের শিক্ষাটা। আগামী 5 অথবা 10 বছরে দ্য নিউটি ইউনিভার্সিটিকে নিয়ে আপনার ভিশনটা কি? না, আমরা চাইছি যে আমরা অন্তত 10 থেকে 15 হাজার স্টুডেন্টকে শিক্ষা দিতে পারি ইন টার্মস অফ কোয়ান্টিটি, আর কোয়ালিটেটিভলি আমরা চাইছি যে আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স হয়ে উঠি। এই দুটো লক্ষ্য নিয়ে আমরা চলছি। একদিকে যে আমরা এলিট ইনস্টিটিউশন নয়, আমরা আমাদের ইচ্ছে আছে যে আমরা রিজনেবল প্রাইসে মাসকে এডুকেট করব, এবং দ্বিতীয় দিকে আমরা কিভাবে একটা এক্সেলেন্সের দিকে যেতে পারি, রিসার্চ ওরিয়েন্টেড একটা পরিবেশ থাকে, স্টার্ট আপের একটা ইকোসিস্টেম আমরা তৈরি করছি, যে স্টুডেন্টস হু ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট উইথ সাম নিউ আইডিয়াস ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন। তো এই দুটা, মানে দুটো পথ একসঙ্গেই আমরা চলছি, আশা করি কোথায় না কোথায় পৌঁছবো। আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং ভবিষ্যতে অনেক অনেক সাফল্য, অনেক শুভেচ্ছা রইল।